আমি যেটা বলবো ওইটা করতে হইব, ওইটা যদি না করেন ডাইরেক্ট বাসা থেকে কিন্তু বের করে দিব। শরীরের কাপড় খোলার আগে আমার কথা একটাবারও ভাবনি। আচ্ছা এখন না, আপনি রান্না করতে পারবেন না, অনলাইন থেকে অর্ডার করে দিব, ওগুলা খালি খাইবেন। বাইরের খাবার খেতে খেতে আর ভালো লাগে না, চাইছিলাম যে বাসায় একটু ডাল ভর্তা গরুর মাংস একটু যদি রান্না করে খাওয়াই যায় খুব ভালো লাগতো। কিন্তু আমি তো রান্নাই করতে পারি না। কাজ করো, তোমার না শাশুড়ি আছে একটা? হ্যাঁ। শাশুড়িকে বলো, উনি তো অসুস্থ। আর বলো রান্না করবে। আচ্ছা দাঁড়াও, ডাক দিচ্ছি। আম্মা আম্মা কই গেলেন? কখন থেকে ডাকতেছি, সারাদিন ঘুমায় খালি। কি হয়েছে বৌমা? আসছেন, ও একটু রান্না করতে হবে আম্মা। আচ্ছা তুমি কি খাবা, গরুর মাংস না খাসির মাংস না মুরগি? গরুর মাংস কালো না। শোনেন, ফ্রিজে দুই তিন কিমা পর, ওকে, ফ্রিজে গরুর মাংস আছে না? গরুর মাংস নামায় কালা গুঁড়া করবেন, শুটকির ভর্তা করবেন, ডালের ভর্তা করবেন, তারপরে সিম আছে না, সিমের ভর্তা করবেন। আমি রান্না করবো বৌমা? আমার শরীর তো খুব খারাপ। আচ্ছা আপনি বলেন তো, কোন দিন আপনার শরীর ভালো ছিল? কোনো কাজের কথা বললেই আপনার শরীর খারাপ হয়ে যায়। যখন পোলা ফোন দেয়, পোলার সাথে তো ভালোভাবেই কথা বলতেন, তখন তো আপনি অসুস্থ থাকেন না, খাওয়ার সময় তো হান কি বই রাখান। বয়স হয়েছে তো, বয়স হলে তো সবার শরীর একটু খারাপ থাকে। শুধু যে বয়স বয়স করেন, আপনার কি এমন বয়স হয়ে গেছে বলেন? বেশি গেল 50 থেকে 55 হইব, শরীরটা তো মাশাল্লাহ না আদর্শ, একটা খাসির মতো। আপনার মতো যদি আমার শরীর থাকে কাজ করে দেয় দিতাম, কাজের কথা শুনলে তো ভয় পান কেন? বৌমা আমি অসুস্থ শরীর নিয়ে রান্না করে দেবো, এ বেডা কেডা তুমি এখানে মজা মাস্তি করে খাইবা? আম্মা আপনি কিন্তু সবসময় অতিরিক্ত কথা বলেন, যেটা বলছো ওটা গিয়া করেন যান। আমি কি তোমার হুকুমের গোলাম? আমি শাশুড়ি না তুমি শাশুড়ি, তুমি যা বলবো আমি কি তাই শুনবো? কি বলেন আপনি? হ্যাঁ, আপনি আমার চাকর না, আপনি রান্না করতে পারবেন না, অনলাইন থেকে অর্ডার করে দিব, ওগুলা খালি খাইবেন, খাইতে খাইতে তো শরীরে চর্বি জমে গেছে, কেমনে রানবেন? আমি যেটা বলবো ওইটা করতে হইব, ওইটা যদি না করেন ডাইরেক্ট বাসা থেকে কিন্তু বের করে দিব। কি আরো দুইটা দাও। ইদানিং তো আপনার মুখ প্রচুর চলে, এত চলে কি লিখা, কার কথা নাচেন? হ্যাঁ, ও ওদিনকার দেখছি দুইটা লেগেছেন, ওই হ্যার তো পরামর্শ লয়ে আহেন, ওই পরামর্শ নিল না হ্যার বাসায় গিয়া থাকবেন, আমার বাসায় আর ঠাইব না, যেটা কইছো ওইটা গিয়া করেন। আর বাবি উস্টা দিবা, লাথি দিবা, ঠিক আছে প্রয়োজন ঘাড় ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবা। বেবি তুমি এই সমস্ত লোক বাড়িতে রাখছো কি জন্য? রাখছি ওকামে ঢেকে এনে রাখছো, কাজ করতে পারে না? ওরা তো রাখছিলাম যে ওর ছেলে বিদেশে টাকা পাঠায়, তুমি জানো না মোচড় মোচড় ভাঙতে পারি, আর যদি ওরা বের করে দেয় কখন কি বলে দেয়, এর তো ঠিক ঠিকানা নেই। শয়তান তো খালি ঘরের বই হবে, শয়তান না পেছন দে মনের ভিতরে, আজকের পর তো ফোনে কথা বলতে পারবি না তোর ছেলের সাথে। তোর ফোন কই, ওইটাও নিয়ে নেবো যদি আমার কথা না শুনিস, আর যদি ছেলের কানে কিছু গেছে ডাইরেক্ট বালিশ চাপা দিয়া দিব। ফোন বাজে কার? দেখো ভিতরে বাজতেছে, এই বুড়ির ফোনই বাজতেছে। কে ফোন দিছে? চুপ করো, মা জামাই ফোন দিছে, একটা কথা বলবেন না, যদি বলেন না শেষ করে দিব। হ্যাঁ জান, বলো। তুমি কি করতেছো? এই তো বসে বসে টিভি দেখতেছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করছি, তুমি করছো? হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি। আম্মা কই? ও আম্মা, আম্মার কথা আর বইল না, আম্মা তো অনেক অসুস্থ না, সকালবেলা উঠছে, পরে ফ্রেশ করলাম, হাত পা ধোয়াইলাম, ধোয়া খাওয়াইছি, এখন আবার একটু আগে গোসল করে ওষুধ খাই শুয়ে রাখছি। আম্মার দিকে একটু খেয়াল রাখো, আর সেবা যত্ন করো আম্মা। আরে তুমি আমার নিয়ে টেনশন করো না, আমি আছি না তোমার মা, মানে তো আমার মা, আমার মারে যেরকম যত্ন করতাম এর চেয়ে বেশি যত্ন আমি তোমার মারে করি, তুমি জানো এটা। যাক তোমার কথা শুনে মনটা অনেক শান্তি লাগলো, ঠিক আছে আমি রাখলাম। আচ্ছা শোনো না একটা কথা, আম্মা তো অনেক অসুস্থ, তার ডাক্তারের কাছে নিতে হবে, তুমি যদি 50,000 টাকা পাঠাই তো ইমার্জেন্সি, ভালোই তো। ও আচ্ছা ঠিক আছে আমি টাকা পাঠাই দেবো। আচ্ছা ঠিক আছে, শোনো, লাভ ইউ। বেবি তোমার নাটকটা না অনেক সুন্দর লাগলো, একদিকে তোমার শাশুড়িকে ঘাড়াইতেছো, আবার অন্যদিকে তোমার হাজবেন্ড একবারে কনভিন্স করে ফেললা, টাকা চাইলে বলো দাও, টাকাও দিতে চাইলো বইল না, প্রবাসীর এরকম বলো দিই হয়, বোর কথায় উঠে আর বসে। বেটি সমস্যা নেই। আরে তুমি তুমি না একটু আগে ফোন দিলা, তুমি কখন আসছো আমার তো বলতেও পারতা। তুমি এত নিচে নেমে গেছো, তুমি আম্মুর গায়ে পর্যন্ত হাত দিচ্ছো, ও নাগর পাইছে এর জন্য সব কিছু ভুলে গেছো? আমি যে কল দিছি মোবাইলে তুই দেখিস না, এটা কি দেশি না বিদেশি নাম্বার? হিডুইটি গেছে শরীরে, হ্যাঁ।
নাগর পয়সা এই জন্য সব ভুলে গেছো হ্যাঁ তুমি কি বলতাছো এইসব কে কার নাগর উনি আমি একটা পার্সেল অর্ডার দিছিলাম ওইটা নিয়ে এসে পানি খেবো এখানে ভিতরে আসছে দাদারে আধা বড়া শিখাও হ্যাঁ আমি আরও আধা ঘন্টা আগে আইছি সব কিছু আমি দেখেছি আমি বিদেশ থেকে এসেছিলাম তোমাকে না জানা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বাড়ির ভিতরে ঢুকা তুমি যে সারপ্রাইজ দিছো আমি নিজে অবাক হয়ে গেছি আম্মা উঠো তুমি যে এমন খারাপ জীবনে কখনো ভাবিনি কি বলতাস সি 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 আম্মা তুমি তো বলতে পারতা তোমার উপরে এত কিছু অত্যাচার হয় বাবা রে আমি বলতে চাই বলতে পারি নাই তোর সংসারে অশান্তি হবে দেখা তুই প্রবাসে থাকিস চিন্তা টেনশন করবি সে কারণে বলি নাই আমি প্রবাসে থাকি আর যেখানে থাকি তুমি আমার মা মা সবার আগে তারপরে কাজ বাবা রে তুই তো শুধু এটুকুই দেখছ প্রতিদিন আমার যেভাবে অত্যাচার করে নানান ধরনের অত্যাচার করে আমার খেতে দেয় না হোয়াটসঅ্যাপ পাইখানা দইলেও টয়লেটে যেতে দেয় না রুমে আমার আটকে রাখে বাসায় কোনো মেহমান আসলে আমার সামনে আসতে দেয় না বেড়াটা প্রতিদিন আমাদের বাসায় আসে তোর বউকে নিয়ে বেডরুমে যাই কী কমু শর্মের কথা তুই আমার ছেলে সি 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 এসব কথা শুনতেও আমার মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করতে পারছে না বিদেশ গেছিস কাদের জন্য আর মা বউর জন্য ফ্যামিলির জন্য তাই না তাহলে আমি টাকা পয়সা কামাই গেলে তো টাকা পয়সা কি হবে তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম তোমার ওই শরীরের কাপড় খোলার আগে আমার কথা একটাবারও ভাবনি তুমি যা করছো ভালো করছো তোমার না করলে তুমি বাড়ি বাইরে চলে যাও আমি চিল্লাচিল্লি করতে চাই না ঠিক আছে তুমি কি বলতেছো এইসব কে কার নাগর আমি কি বলছি তোমার কান দিয়ে শুনতে পাচ্ছ না তোমার মা মিথ্যা কথা বলছে আমার মা মিথ্যা কথা বলছে আমি দুই চোখ দিয়ে দেখেছি তুমি কি করছো বেরাও আরে ও নাই আমার বউ ও নাই আমার মায়ের গায়ে হাত দিছে ঠিক আছে তুই আমার মায়ের গায়ে হাত দিছিস কিছু সে জন্য বল কি সম্পর্কে হাত দিছিস বেরো আমি তোর মুখ আর একবারও দেখতে চাই না এই মুহূর্তে তুই বের হয়ে যা বেরো ভুল করতেছ কিন্তু কোনো ভুল করছে না ঠিক আছে আম্মু যাওয়ার হয়েছে তুমি মনে কিছু নিও না ঠিক আছে আর আমি তো সব কিছু দেখলামই আর তোমারও ইয়ার আগেই আমাকে জানানো উচিত ছিল চলো যাই আসো